ভারী বর্ষণে ভূমিধসের সংখ্যায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে রবিবার নগরীর খুলশি থানাধীন জালালাবাদ এলাকার মধুসা পাহাড়ে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এ সময় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত 34 পরিবারকে উচ্ছেদ করে গড়িয়ে দেওয়া হয় স্থাপনাগুলো। তো আজকে আমরা এখানে মধুসা পাহাড় এবং হচ্ছে পলিটেকনিক পাহাড়, এখানে দুটি জায়গায় টোটাল 77টি পরিবার রয়েছে যারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। তো এই ঝুঁকিপূর্ণ পরিবারগুলো এবং এর পাশাপাশি যদি আমরা দেখি আশেপাশে আরও যদি কোনো ঝুঁকিপূর্ণ স্থাপনা থাকে বা বসবাসকারী থাকে, তাদেরকে আমরা উচ্ছেদ এবং অপসারণ করব। উচ্ছেদের আগে জেলা প্রশাসন একাধিকবার মাইকিং করে পাহাড় থেকে সরে যেতে অনুরোধ করলেও তা আমলে নেয়নি মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করা এই পরিবারগুলো। তবে উচ্ছেদের সময় তারা দাবি করেন কোনো ধরনের সময় না দিয়েই তাদেরকে উচ্ছেদ করে দেয় জেলা প্রশাসন। এই বৃষ্টির মধ্যে আমাদের সময় দিতে হবে, তো এক সপ্তাহ আগে বলে নাহলে 15 দিন আগে বলে, একটু বলতে হবে। কোনো দিন বলেনি, একটা আমাদের কোনো সিগনেচার আছে নাকি দেখেন? কালকে বিকেলে আঙ্গারে বলছে তোমরা উঠি যাও, মানুষ আসবে। আমি সকালে ঘুমি তুমি উঠিয়ে গড় গাইতে দেখেছি, গড় অন অর্ধেক মাসে গড় পাই, খুঁজতে খুঁজতে দেখে দিয়ে আপনারা ঢুকছেন। দুঃখিত করে কিছু বার করতে পারি না, আমার সব রয়েছে। আমাদের দিকে টাকা যদি 2-4 দিনের সময় দিত, বা আজই আমরা 2 দিন ইকতে আমরা জিনিস লয়ে যেতাম, আজকের দিনে সময় এনে দিলে লয়ে যেতাম। শুধু রাত কেন কইছে, রাত বৃষ্টিতে কেমনে দিন নিতাম জিনিসগুলা। উচ্ছেদ হওয়া পরিবারগুলো জেলা প্রশাসনের এই অভিযান নিয়ে নানা ধরনের অভিযোগ করলেও জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয়রা। আমি এই এলাকায় থাকি, আমি অবৈধ বস্তিতে থাকি না, আমি আমার নিজস্ব জমির উপরে ঘর বাঁধি থাকি। কিন্তু যা যেগুলা ভাঙতেছে এগুলা সরকার ভালো উদ্যোগ নিয়েছে, কারণ পাহাড়ের পাদদেশে এরা পাহাড় কেটে ঘর বাঁধি আছে, যে কোনো সময় পাহাড় ধসে পড়তে পারে এবং যানমালের ক্ষতি হতে পারে। এদিকে নগরীর বিভিন্ন পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম। আজকে আমাদের 2টি স্পটে নির্ধারিত সূত্র অনুযায়ী আজকে পাহাড়ের উচ্ছেদ কার্যক্রম ছিল। তো যেহেতু আজকে খুবই মানে প্রতিকূল আবহাওয়া, কিন্তু এর মধ্যে কিন্তু আজকে আমাদের উচ্ছেদ কার্যক্রম আমরা চালিয়েছি। মধুসা এলাকায় জালালাবাদ হাউজিং সংলগ্ন যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছিল সেখানে, এবং যেগুলো খুব ঝুঁকিপূর্ণ পরিবেশে গড়ে উঠেছিল সেখানে, আমরা 34টি পরিবারের যে স্থাপনাগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করেছি। এবং আগামী 17 জুলাই পর্যন্ত আমাদের এই যে অভিযান সেটি অব্যাহত থাকবে। এবং চট্টগ্রাম মহানগরীতে যারা বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন তাদেরকে জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি নিরাপদ আশ্রয়ে চলে যেতে, এবং তারা যে ঝুঁকিপূর্ণ বসবাস স্থাপনা গড়ে তুলেছে সেগুলো যেন তার নিজ দায়িত্বে মালপত্র সহ যেন সরে যায়। আল আমিন শিকদার, দৈনিক পূর্বকোণ।